वो बाके दिखाई ताद रे টিভি রোগে আক্রান্ত থাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি ওই ব্যক্তির নাম সমীর দাস বয়স উনপঞ্চাশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোর গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা যায় সমীর দাস বহুদিন ধরে টিভি রোগে ভুগছিলেন তাই ঠিকমতো কর্মস্থানে না যেতে পারায় সংসারে টানাপোড়ন দেখা দেয় এই নিয়েই মাঝের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হয় বুধবার সকাল নাগাদ বাড়ির চিলিকোঠায় সমীর দাসের ঝুলন্ত দেহ দেখতে পান তার স্ত্রী মৈনাক্ষী মুখার্জী বাড়িতে চিৎকার চেঁচামেচি দেখে ছুটে স্থানীয়রা সালার থানার পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃত বলে ঘোষণা করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত হয় সমীর দাসের পরে দেহটি ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান সালার থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে এখন দেখে নেব কি বলছেন পরিবারের লোক সালাডের মাখাল তোর থেকে মোহাম্মদ শাহজাদা সালার টুডে হয়েছিল বড় একটা অসুখ করেছিল দিয়ে মুখ দিয়ে মুক্ত ছিল দিয়ে তারপরে একটু কোনো কাজকর্ম করতে পারতো না কোনো কাজকর্ম করতে পারতো না দিয়ে না পেয়ে গে ওই ওই সব দুই মেয়ের মধ্যে ইয়ে যদি দুটো ছোট্ট বাচ্চা ছেলে এখন সব ভাই যাচ্ছে বাচ্চা ছেলে তারপরে এমন কিছু বয়স হল তিরিশ বছর বয়স হতে আমার ওই ছয় তার সমীর দাস হ্যাঁ ডাক্তার দেখিয়েছিল সালা দিয়েছি ছেড়েছে তো কান্দি ছইলে তো কালকে যাওয়ার কথা ছিল

তার মাঠে যাই মাঠে গিয়েছিলাম মাঠ থেকে বাড়ি নিয়েছিল তারপর আমাদের ছেলেগুলোরা সব নামিয়েছে আমি আমার দু সম্পর্ক হচ্ছে ওটা আমার সম্বন্ধে হয় আমার নাম রিন্টু দাস বাড়ি মাখালতুর